আসসালামু আলাইকুম, আমার মিনি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এটা ব্লগ কিনা আমি জানি না, কিছু ছবি দিয়ে আর কি একটা ভিডিও আকারে করেছি, ভাবলাম একটু স্মৃতি আকারে রয়েই যাক, ব্লগ যেহেতু করা হয়নি। তো এই তো বাংলাদেশে আমরা যাওয়ার পর আমাদের বাড়িতে মানে রুমাইশার নানা বাড়িতে আমার আত্মীয় স্বজন যারা ছিল আমাদের সাইডের আত্মীয় স্বজনকে সবাইকে একবার ইনভাইট করা হয়েছে। তো এটা হচ্ছে সেকেন্ড বার, তো এবার শুধু হচ্ছে রুমাইশাদের বাড়ির সব লোকজনদেরকে ইনভাইট করা হয়েছে, তো সেটা একটু শেয়ার করব। আহামরি তেমন কিছুই না, শুরুতেই দেখতে পেয়েছেন আমরা সবাই মিলে পিঠা বানাচ্ছিলাম, সাথে রুমাইশা উকিঝুঁকি মেরে দেখছিল। আর এই তো এখানে আমার আম্মু আর আমার চাচি আর আমার ভাবি, এরা সবাই মিলে রান্না বান্না করেছে। টোটাল 60 জন মানুষের ঘরেই তারা রান্না করেছে আর তাদের হাতের রান্না খেয়ে সবাই প্রশংসা করেছে। যাই হোক, আসলে অনেক বেশি মজার ছিল, ওই সময়গুলো আমি অনেক বেশি মিস করছি। সবাই একসাথে বসে পিঠা বানানো কি যে মজার ছিল। দিন আমি অনেক কাজ করেছি, পিঠা বানিয়েছি, পিঠা ভেজেছি। সাধারণত আমি আমাদের বাড়িতে কোনো কাজ টাজ করি না, তো সেই তুলনায় সেদিন কাজ করেছি। আফটার অল, রুমাইশা হওয়ার পর এই প্রথম রুমাইশাদের বাড়ি থেকে আমাদের বাড়ি আসতেছে, তো একটু তো কাজ টাজ করতে হয়, তাই না? তো এই তো সব কিছু রেডি হয়ে গেছে, তারা এসে পড়েছে, তাদেরকে খেতে দেওয়া হয়েছে, এখানে সব ছেলেরা বসেছে। যেহেতু অনেক মানুষ ছিল আর যেহেতু ঘরেই আয়োজন করা হয়েছে, তাই আর কি টেবিলে দেওয়া পসিবল হয়নি আর অনেক মানুষ যেহেতু। তো এই তো সবাই খাওয়া দাওয়া করছে আর মহিলারা অন্য রুমে ছিল। পুরুষদের সবার খাওয়া শেষ হওয়ার পর তারপর মহিলারা বসেছে, সবার খাওয়া দাওয়া হয়েছে, তারপর হচ্ছে আমরাও খাওয়া দাওয়া শেষ করেছি। টুপি মাথায় দেওয়া এটা হচ্ছে আমার আব্বু, ওই যে আর ওই যে রুমাইশা, রুমাইশার বাবার কোলে প্রচণ্ড দুষ্টুমি করছিল এত মানুষ দেখে। সে সবাইকে ক্যামেরায় আনতে পারিনি, কারণ অনেকে ক্যামেরার সামনে আসতে চায়নি আর ভিডিওটা আমি করিনি। ভিডিওটা করেছে কে করেছে আমি নিজেও এখন মনে করতে পারছি না, আমি কাজের মধ্যে ছিলাম যার কারণে বলেছিলাম একটু ভিডিও পিক টিক তোলার জন্য। এই তো রুমাইশা, রুমাইশার বড় মার সাথে কথা বলছে, মানে এটা হচ্ছে আমার বাবার খালা। সবার খাওয়া দাওয়া শেষ, সবাই বাহিরে এসে ঘোরাঘুরি করছে। খাওয়া দাওয়ার পরে মিষ্টি সব আইটেম দেওয়া টাওয়ার পর এখন তারা সবাই চলে যাবে। তো তার আগে রুমাইশার সাথে একটু টুকটাক ছবি তুললাম, সবাইকে বলেছিলাম থাকার জন্য আসলে কেউই থাকবে না, রুমাইশাদের বাড়িতে আবার 2 দিন পর অনুষ্ঠান রুমাইশার, তো এর জন্য আর কি সবারই অনেক ব্যস্ততা, তাই সবাই চলে গেছে। আমি আর রুমাইশা যাইনি, আমি আর রুমাইশা থেকে গেছি, আমরা কালকে যাব। রুমাইশা বুড়ির এই ড্রেসটা দেখে সবাই অনেক বেশি পছন্দ করেছে আর সেও খুব সুন্দর করে কাঁধে ওড়না দিয়ে হেঁটেছে, লক্ষ্মী একটা মেয়ে। রুমাইশার বড় মার লাঠি নিয়ে সে নাড়াচাড়া করছে। সবাই চলে গেছে, রুমাইশা নানা ভাই আর রুমাইশা ঘর গোছাচ্ছে। তো এই তো আজকে আমার ব্লগটি এই পর্যন্তই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। জানি না আপনাদের কেমন লেগেছে, এটা ব্লগ কিনা আমি আদৌ জানি না, কিন্তু আমার ভালো লাগা থেকেই একটু শেয়ার করলাম। হোপ সো আপনারা এনজয় করেছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।